Dear viewers, assalamu alaikum. Welcome back to my channel. Aske ekadosh shrenite borti niye Borishal Board er shera 10 ti college niye alochona korbo. Kon college e borti howar jonno ki GPA lagbe, koto point lagbe, ashon shongkha kemon. Pore pochondor talikay tomar ei college gulo ache kina, bigoto bochore tader GPA ei bistarito bishoy thakche ajker video lesson tite. Shuru korar age ekti kotha, tumra jodi amar channel e notun darshok hoye thako, channel e subscribe kore bell icon ti on kore dao. Okay, let's get started. প্রথমে আমরা জানব নাম্বার 1 এ যে কলেজটি রয়েছে गवर्नमेंट বিএম কলেজ এটা প্রতিষ্ঠা লাভ করে 1889 সালে বালক বালিকা ভর্তি করিয়ে থাকে এই কলেজটিতে এখন জানব আবেদন যোগ্যতা বিজ্ঞান বিভাগে জিপিএ 5 কমার্সে 4 আর্টসে 4 পয়েন্ট লাগবে এই কলেজটিতে আবেদন করতে বাংলা মাধ্যমে আবেদন করা যাবে এই কলেজটিতে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য বিশেষ করে বালকদের জন্য 150টি বালিকাদের জন্য 150টি কমার্সে 150টি আর্টসে 150টি টোটাল 600টি আসন রয়েছে এই কলেজটিতে এখন সেকেন্ডে যে কলেজটি রয়েছে বরিশাল गवर्नमेंट ওমেন্স কলেজ এটা প্রতিষ্ঠা লাভ করে 1957 সালে শুধুমাত্র বালিকা ভর্তি হতে পারে আবেদন যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4.50 হোম সায়েন্সের জন্য 4. কমার্সের জন্য 3.50 এন্ড আর্টসে জন্য 2.50 বাংলা মাধ্যমে আবেদন করা যাবে আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞানে 300টি হোম ইকোনমিক্সে 150টি তারপরে কমার্সে 300টি আর্টসে 300টি টোটাল 1050টি আসন রয়েছে এই কলেজটিতে এই কলেজটি কেন আমরা সেরা দ্বিতীয়তে রাখলাম 2019 সালের এসএসসি রেজাল্টে 285 জন জিপিএ 5 পেয়েছে 88.23% হচ্ছে এটা রেজাল্ট অমৃতলাল দে কলেজ বরিশাল এটা প্রতিষ্ঠা লাভ করে 1992 সালে বালক বালিকা ভর্তি করিয়ে থাকে এই কলেজটিতে আবেদন যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য 4.50 কমার্সে 3. আর্টসে 3. আবেদন আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 300 কমার্সের জন্য 300 আর্টসের জন্য 300টি টোটাল 900টি আসন রয়েছে এই কলেজটিতে এই কলেজটি 2019 সালের এসএসসি রেজাল্টে 92.35% রেজাল্ট করেছে 120 জন জিপিএ 5 পেয়েছে নাম্বার 4 এ রয়েছে गवर्नमेंट সৈয়দ হাতেম আলী কলেজ এটা প্রতিষ্ঠা লাভ করে 1966 সালে বালক বালিকা ভর্তি হতে পারে এই কলেজটিতে আবেদন যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4.50 কমার্সের জন্য 3.50 আর্টসের জন্য 3.50 বাংলা মাধ্যমে আবেদন করা যাবে আসন সংখ্যা সায়েন্সের জন্য 300 কমার্সের জন্য 300 আর্টসের জন্য 330টি টোটাল 930টি আসন রয়েছে এই কলেজটিতে এই পর্যায়ে নাম্বার 5 এ যেটা রয়েছে गवर्नमेंट বরিশাল गवर्नमेंट কলেজ বরিশাল কলেজ আচ্ছা যাই হোক এখানে বালক বালিকা ভর্তি হতে পারে আবেদন যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4. কমার্সের জন্য 3. আর্টসের জন্য 2.50 দেন আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 220টি কমার্সের জন্য 220টি আর্টসের জন্য 220টি টোটাল 660টি আসন রয়েছে নাম্বার 6 যে কলেজটি রয়েছে বলা गवर्नमेंट কলেজ এটা প্রতিষ্ঠা লাভ করে 1918 সালে বালক বালিকা ভর্তি হতে পারে আবেদন যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4. কমার্সের জন্য 3.50 আর্টসের জন্য 3. আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 230 কমার্স এবং আর্টসের জন্য 230 টোটাল 690টি আসন রয়েছে এই কলেজটিতে এ পর্যায়ে আমরা জানব गवर्नमेंट শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ এখানে বিজ্ঞান বিভাগে আবেদন করার জন্য 4. কমার্সে 3. আর্টসে 3. আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে বিজ্ঞান কমার্স এবং আর্টস সকল বিভাগের জন্য 150টি করে আসন রয়েছে শুধুমাত্র বালিকা ভর্তি হতে পারে এই কলেজটিতে নাম্বার 8 এ রয়েছে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা 2007 সালে প্রতিষ্ঠা লাভ করে বালক বালিকা ভর্তি হতে পারে এই কলেজটিতে বিজ্ঞান বিভাগে আবেদন করার জন্য জিপিএ 4 কমার্সে 3 আর্টসে 2 বাংলা মাধ্যমে আবেদন করা যাবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের জন্য 150 কমার্সের জন্য 210 আর্টসে 150 টোটাল 650টি আসন রয়েছে এই কলেজটিতে নাম্বার 9 এ রয়েছে পটুয়াখালী गवर्नमेंट কলেজ এখানে প্রতিষ্ঠা লাভ করে 1957 সালে বালক বালিকা ভর্তি হতে পারে এই কলেজটিতে আবেদন যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 3.50 কমার্সে 3. আর্টসে 3. বাংলা মাধ্যমে আবেদন করা যাবে আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞানের জন্য কমার্সের জন্য এবং আর্টসের জন্য 150টি করে টোটাল 450টি আসন রয়েছে নাম্বার 10 এ রয়েছে বরগুনা গভর্নমেন্ট কলেজ বাংলা এবং শুধুমাত্র বাংলা মাধ্যমে ভর্তি হওয়া যায় বালক বালিকা ভর্তি করতে আবেদন করতে পারে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 3.50 কমার্সে 3. আর্টসে 3. লাগবে এই কলেজটিতে আবেদন করতে আর আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের জন্য কমার্সের জন্য এবং আর্টসের জন্য 230টি করে আসন রয়েছে 690টি আসন রয়েছে এই কলেজটিতে নাম্বার 11 এ রয়েছে জালকাটি মহিলা কলেজ এটা প্রতিষ্ঠা লাভ করে 1981 সালে শুধুমাত্র বালিকা ভর্তি হতে পারে এই কলেজটিতে বিজ্ঞান বিভাগের জন্য 3.50 কমার্সের জন্য আর্টসের জন্য 3. বাংলা মাধ্যমে আবেদন করা যাবে
আসন সংখ্যা বিজ্ঞানে রয়েছে 150, কমার্স এবং আর্টসে রয়েছে 150, টোটাল 450টি আসন রয়েছে এই কলেজ। সেরা 12তে রয়েছে গভর্নমেন্ট সোহরাওয়ার্দী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এটা প্রতিষ্ঠা লাভ করে 1949 সালে, বালক বালিকা ভর্তি হতে পারে এই কলেজটিতে। বিজ্ঞান বিভাগের জন্য 3.50 লাগবে, কমার্সে 3 পয়েন্ট, আর্টসে আবেদন করার জন্য 3 পয়েন্ট, আর আসন সংখ্যা বিজ্ঞান কমার্স এবং আর্টসের জন্য 150টি করে আসন রয়েছে, টোটাল 450টি আসন রয়েছে। তো অ্যাকচুয়ালি এই কলেজ তালিকা আমি করেছি বিগত বছর, বিশেষ করে 19 এবং 20 সালের রেজাল্টের উপর ভিত্তি করে, জিপিএর উপর ভিত্তি করে। এই তথ্যগুলো আমি কালেক্ট করেছি বিভিন্ন সোর্স থেকে, অনলাইন সোর্স থেকে। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক্স প্লিজ ফরগিভ মি। তো এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, ঠিক আছে? পরবর্তী কন্টেন্টে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার ভালো, সুস্থতা এবং মঙ্গল কামনা করি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।